সেদিন কি হয়েছিল? সেদিন নামাজ পড়ার পরে আমি, আমার দুটো মিটিং ছিল সেদিনকে, আমি তারপরে দেখছি যে কতগুলো ছেলে এসে গেটের কাছে দাঁড়াচ্ছে, তো আমি ভাবলাম যে এরা হয়তো ঘেরাও টেরা করবে, আমি একটু বেরিয়ে যাব। তো বেরিয়ে যাচ্ছি তখন মানে ছেলেরা এসে মানে অশ্রাব্য ভাষাতে গালাগালি দিয়ে আমাকে বলে যে তুই সারা যাবি কেন বাইরে, তো আজকে হবে আর কি, এই জন্য বলে আমাকে আমি চলে এলাম। আমি সিকিউরিটিকে বললাম যে তোমরা কলাপস কেটে তালা দিয়ে দাও, আমার সাপোর্টে কেউ না এলে আমি একাই আছি, আমি ইয়ে হবে আর কি। তা সেটা করলো ওরা। তারপরে ইন দ্য মিন টাইমে একজন মানে টিচার আর কি, মহিলা টিচার, সে ওর একটা ইয়ে ছিল, সিগনেচার করা দরকার ছিল, সে এসেছিল আর কি। এবার সে এসে অনেকক্ষণ মানে আমি বললাম যে তুমি একটু থাকো, আমার পিএ তো একাই আছে আর কেউ নেই আর কি, তাহলে তুমি থাকলে পরে একটু সাহস পাবে, কিন্তু ওকে তো আনলিমিটেড টাইম ধরে রাখা যায় না, একটা টাইমের পরে ও বলে যে আমি স্যার যাচ্ছে, ওরা বলেছে যে আর মানে আমরা ভিতরে ঢুকবো না, আপনি বেরিয়ে যান আর কি। ও বাবা, যেই তালা খুলেছে ও হুড় হুড় করে ওরা ঢুকে এসে একবারে এ করে দিয়েছে। আমি তখন আমি সত্যি একটু ভয় পেয়েছিলাম, মানে আমি আমাদের যে বোর্ড রুমটা আছে সেখানে ভিতর দিক থেকে ছিটকিটি লাগানো আছে, সেখানে গিয়ে সেখানে এত জোরে জোরে যখন ইয়েতে বোর্ড রুমের দরজাতে ধাক্কা দিয়েছে, আমি যে ভেঙে গেল না বেরোলে নয়, না আমি বেরিয়ে এসে এতে আবার আমার চেয়ারে বসলাম আর কি। তারপরে যা ঘটনাটা তো সবাই জানে। আপনার সঙ্গে সিকিউরিটি কেউ ছিল না, মানে গার্ড? সিকিউরিটি গার্ড ছিল, তারা মানে ভয় পাচ্ছে, তো বললাম না তারা ভয় পাচ্ছে, মানে মানে ওদেরকে মানে অকথ্য ভাষায় গালাগালি দিচ্ছে করছে, সেই জন্য ওরা মানে সেভাবে মানে স্টেপ নিতে পারছিল না বা আমাকে গার্ড করতে পারছিল না, ওদের হাত থেকে বাঁচানোর যে ইয়ে সেটা করতে পারছিল না। যেহেতু আগে থেকেই এটা বুঝতে আজ করতে পারছিলে না? হ্যাঁ, আমি যখন ওই ধরনের আমি বোর্ড রুমে যখন ওই ধরনের হচ্ছে ওরা ভিতরে ঢুকে পড়েছে, তখন আমি এতে ফোন করেছিলাম আর কি, আইসি টেকনোসিটি থানা, তো উনি বললেন যে ঠিক আছে আমি দেখছি কি করা যায়। তারপরে ওনারা এসে মানে ইয়ে করে মানে কোনো কিছু ইয়ে করে। তারপরে শেষের দিকে যখন মানে আরও অন্যান্য স্টুডেন্টরা, ওদের অপোনেন্ট স্টুডেন্টরা এসে যখন মানে মানে এসে স্লোগান ঢুকালেন দিচ্ছে, তখন ওরা একটু নরম হলো। নরম হলে পরে আর ইন দ্য মিন টাইম আমার প্রচণ্ড শরীর খারাপ হয়েছিল, আমি বললাম যে একটু ডাক্তারকে দেখ, আমার প্রচণ্ড শরীর খারাপ লাগছে। তো ডাক্তার তখন বেরিয়েও গিয়েছিলেন আর কি, তখন 5টার পরে আর কি। তো আবার মানে কেউ ফোন করে ডাক্তারকে ডাকে, ডাক্তার বলে যে ইমিডিয়েটলি হসপিটালাইজ করতে হবে, মানে সত্যি ভীষণভাবে শরীর খারাপ হচ্ছিলো। তো নিয়ে ওরা আমাকে মানে ইসিজি তারপর অন্যান্য টেস্ট ফেস্টগুলো করে বলে যে মানে আপনি গ্লুকোজের জল খাওয়ালো, নিয়ে তারপরে বলে যে আপনি আমাকে কোল আঁজা কোলে করে নিয়ে গিয়ে গাড়িতে করে ইয়ে করলো আর কি। তো তারপরে আমি মেডিকাতে অ্যাডমিটেড হই। তো আমাদের বাড়িতে তো আমি আমার ওয়াইফ আর মেয়ে ওরা তিনজনেই আমরা বেরোই আর কি। তো তারপরে দিন আবার ইসি মানে আজকে ইসির মিটিং আছে আছে, তারপর ভাবলাম যে ঠিক আছে আমি এখন চলে যাচ্ছি, মানে একটু যদি পরে বেটার ফিল করি তাহলে আর কিছু করার দরকার নেই, তবে যদি ইয়ে হয় আমি এসে আবার অ্যাডমিটেড হবো আর কি, এই বলে মানে একটা বন্ড লিখে দিয়ে আমাকে আসতে হয়েছিল আর কি। তো সেদিনকার ভিডিওতে যেগুলো আমরা শুনতে পাচ্ছি মানে পাওয়া যাচ্ছে ভিডিওতে, সেছাড়াও কি আপনার কানে বাজে কথা বলা হচ্ছিল এরকম কিছু হচ্ছে? মানে ওগুলো মুখ দিয়ে বলা মুশকিল আর কি, আমি বলতে পারি দেখি হঠাৎই এরকম চলে এলো নাকি তার আগে কিছু হুমকি? না, আমি আমি তো জানি, আমার কাছে জানা ছিল না মানে যে ওরা আসবে বা ইয়ে করবে বা এই ধরনের ইয়ে করবে, আমার কাছে জানা কোনো খবর ছিল না। এর আগে আপনাকে কোনো হুমকি দেওয়া বা কিছু করা? কারণ এটা তো ভিডিওতে আমরা তো লাইভ ট্রেপিং দেওয়া হচ্ছে, এর আগে আপনাকে এরকম করেছে বা কেউ হুমকি দিয়েছে? আগে হুমকি মানে ও তো সবসময় দেয় আর কি, যে মানে সে তো মানে এমনি যারা স্টুডেন্ট আর কি, আমাকে যারা ধরুন কোনো একটা ওরাদের ডিম্যান্ড আছে সেটা কাজ হচ্ছে না, সেগুলো স্টুডেন্টরা যেমন দেয় আর কি, মানে ওই ধরনের লাইফ স্ট্রেটেনিং কোনো ইয়ে এই ধরনের কিছু দেয়নি, তবে ওই আর কি মানে বাইরে বেরোলে দেখে নেবো ওই নেবো এই আর কি, সেগুলোকেও আমরা মানে আজ টিচার আমি জানি যে স্টুডেন্ট এমনি বলে, কিন্তু এগুলো কিছু মানে ওইভাবে কাজ করবে না আর কি, এটা আমাদের আমরা ভেবেই নিই আর কি। তা নাহলে পরে এতদিন যে এই যে এই যে এই যে এই যে মানে আর কি মানে এই ধরনের অনেক অনেক বাড়িতে আমাকে ঘেরাও করেছে করেছে, এই এই গ্রুপ অফ পিপুল এই স্টুডেন্টরাই করেছে আর কি, অন্যান্য স্টুডেন্টরা ঘেরাও করেছে করেছে, তাদের সঙ্গে আলোচনা করেছে করেছে, আমরা এইটা করতে পারবো এটা পারবো না, তারা মেনে নিয়েছে, তারা র্যাশনাল আর কি, কিন্তু এরা মানে
জঙ্গি টাইপের আর কি, মানে আমাকে যেটা চাই ডিমান্ড আমাকে এ করতেই হবে বা না হলে পরে এই ধরনের। আর সবচেয়ে বাজে ইল বিহেভিয়ার, মানে আপনার স্টুডেন্টরা এজিটেশন করবে এ করবে সব ঠিক আছে, কোন জায়গাতে হয় না বলুন তো, হ্যাঁ, কিন্তু এতখানি এভাবে সত্যি মানে নেওয়া যায় না আর কি, মানে ভীষণ কষ্ট লেগেছে আমার। আপনি বলছিলেন যে স্টুডেন্টরা করে কিন্তু আমরা জানি যে কিছু করবে না, সেদিনকে এই কথাটা মনে হচ্ছিল না মনে? সেদিনকে কিন্তু সত্যি আমি ভয় পেয়ে গেছিলাম, রিয়ালি ভয় পেয়ে গেছিলাম আর কি। তা নাহলে পরে আমার শরীর অত সহজে খারাপ হয় না, মানে অত সহজ মানে আমি আগে তো মানে 56 ঘন্টা মানে 3 দিন ধরে আমরা একবার প্রথম দিকে আর কি ঘেরাও ছিলাম আর কি, ওই মানে সেখানে আরো অন্যান্য টিচাররা ছিল, এই ছিল ওরা অত ভয় পায়নি তো, মানে এই ধরনের হয়নি। আর শুধু তাই না, আমি যে মানে আমি মানে আলিয়া ইউনিভার্সিটিতে জয়েন করার কিছুদিন আগে মানে 2 দিন আগে পর্যন্ত ঘেরা হয়েছে, এ হয়েছে আমি জয়েন করার পরে কিন্তু এই যে ঘেরা হওয়া মানে হার্ডলি দু বা তিনবার হয়েছে আর কি, তিনবার, ঠিক আছে। আর এরা এই গ্রুপটা এ করেছে কিন্তু তাদেরকে সাসপেন্ড করা হয়েছে, সেটা মানে প্রপার ওয়েতে করা হয়েছে, কিন্তু এই যে ঘেরা হয়ে আমি মানে 4 বছর কেটে গেল, কোনো সময়ে কোনো মানে ড্রাস্টিক কোনো কিছু হয়নি, এবং ঘেরাও হলে পরেও তাদেরকে বুঝিয়ে এ করা হয়েছে, সবাই মিলেই আমরা বুঝিয়েছি, টিচাররা আমাদের মানে সমস্ত টিচার এবং যারা অথরিটি ডিন ডিন তারা মানে সবাই মিলেই আমরা ওদেরকে কনভিন্স করিয়েই এ করেছি যে এটা করা আমাদের পক্ষে সম্ভব, এগুলো আমরা করার চেষ্টা করছি, কিন্তু এই যেগুলো সবগুলো তো করা যাবে না, দেখো কী হয়, এ ধরনের তারা শুনে নিয়েছে আর কি। আমি আমাকে এই যে এটা মানে বিবেক কুমার, তখন আমি যখন জয়েন করি বিবেক কুমার ছিলেন প্রিন্সিপাল সেক্রেটারি, উনি যখন মানে 1.5 বছর মানে উনি যাওয়ার আগে আর কি একদিন আমাকে ডাকলেন, তা সেখানে পিবি সেলিম ছিলেন সেক্রেটারি, তারপরে শাকিল আহমেদ ছিলেন মানে স্পেশাল সেক্রেটারি, তখন ছিলেন বোধহয় তো স্পেশাল সেক্রেটারি ছিলেন কি না, ওদের সাক্ষাতে বিবেক কুমার ইউ আর ডুইং মার্ভেলাস জব, ইউ আর ডুইং মানে এই কথাটা আপনি যদি মানে বিশ্বাস না হয় আপনি পিবি সেলিমের সাহেবের সঙ্গে কথা বলতে পারেন, এই কথা তাহলে পরে আমি যদি ভালো কাজ না করি তাহলে পরে একজন প্রিন্সিপাল সেক্রেটারি যেখানে মানে মাসের পর মাস ধরে অ্যাজিটেশন হতে হতো, আমি তো গিয়ে মানে 8টা সেন্টার যে মাদ্রাসা মানে স্টাডি সেন্টার ছিল মানে ইচ অ্যান্ড এভরি টাইম দেন, সেগুলোকে তো আমরা মানে একটা ট্যাক্টফুলি সেগুলো তাকে তাদেরকেও আমরা শান্ত করেছি আর কি, তাদের কাছ থেকে তো কোনো দিন আর কোনো কিছু আসে না। আপনি এত ভালো কাজ করছিলেন, এদের রাগটা কেন আপনি বললেন এই একটা গ্রুপেরই রাগ? আমি এগুলো কি করে বলবো বলুন তো, এগুলো মানে এই ধরনের এতে আমি মানে কিছু কমেন্ট করতে পারবো না, রাগ আছে হয়তো কিছু ইয়ে আছে আর কি, আমি জানি না মানে সেটা আমি বলতে পারবো না।